এক সপ্তাহে দেশে শেয়ার বাজারে লেনদেন ও বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে সব মূল্যসূচক। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 46.43 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 6260 পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে DSE-র অপর দুই সূচকও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে DS-3 সূচকে 10.68 পয়েন্ট এবং DSE-S সূচকে 5.04 পয়েন্ট যোগ হয়েছে। বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজারে লেনদেন 44.10% বৃদ্ধি পেয়েছে। চার কার্যদিবসে এক্সচেঞ্জটিতে 2,584,97,91,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,65,591,59,00,000 টাকায়। সপ্তাহ জুড়ে DSE-তে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 225টি শেয়ার দরই ছিল অপরিবর্তিত, দর কমেছে 23টির। বিপরীতে 135 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে DSE-তে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জ্যানেক্স ইনফোসিস। চার কার্যদিবসে কোম্পানিটির 154,47,86,000 টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর 22.30% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর কমেছে 16.67%।